আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আরও 4 বছর ক্ষমতায় থাকছি। এই 4 বছরের মেয়াদ 2021-এর জানুয়ারিতে শুরু হতে পারে। হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে ঘনিষ্ঠদের কাছে তিনি একথা বলেছেন। সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শতাধিক ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, আমরা অসাধারণ 4টি বছর কাটালাম, আমরা আরও 4 বছর থাকছি। আমরা আরও 4 বার এ ধরনের অনুষ্ঠান করব, কিন্তু তাদের এটা পছন্দ হচ্ছে না। সৎভাবে যদি বলি, এটা খুবই লজ্জার ব্যাপার। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউসে বড়দিনের অনুষ্ঠানে অনেকেই তা পরেননি। এদিকে ফক্স টিভিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কিছুতেই নির্বাচনে পরাজয় মানবেন না, 6 মাসেও তার এই মনোভাবের পরিবর্তন হবে না। 45 মিনিটের ওই সাক্ষাৎকার নির্বাচনে কারচুপির অসংখ্য অভিযোগ করলেও কোনো অকাট্য প্রমাণ বা যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হন এই রিপাবলিকান নেতা। সাক্ষাৎকার গ্রহণ করেন ফক্স টিভির মারিয়া বটিরোমো। ভোট কারচুপির সপক্ষে কোনো প্রমাণ না দিয়েই তিনি আবারও বলেন, এটি পাতানো নির্বাচন ছিল, এই নির্বাচন একেবারে জালিয়াতিপূর্ণ ছিল, আমরা খুব সহজে এই নির্বাচনে জয়লাভ করেছি। ট্রাম্প বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাবেন না উল্লেখ করে তিনি বলেন, জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাখ্যানও করবেন না। ভোট জালিয়াতির দাবি বিষয়ে আমার মনোভাব পরিবর্তন করা একেবারে অসম্ভব, এ ব্যাপারে 6 মাসের মধ্যেও আমার মনোভাব বদলাবে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের শীর্ষস্থানীয় পরমাণু ও প্রতিরক্ষা শিল্প বিজ্ঞানী মহসিন ফাখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলে মন্তব্য করেছেন। তিনি ব্রাসেলসে এক বক্তব্যে ইরানি বিজ্ঞানীর হত্যাকাণ্ডের নিন্দা জানান, তবে এই হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত করেননি। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের অদূরে দামাভান্দ এলাকার আবজার্দ শহরের একটি সড়কে মহসেন ফাখরিজাদেকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। আন্তর্জাতিক অঙ্গনে এই পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে। রাশিয়া, তুরস্ক, কাতার, সিরিয়া, ভেনেজুয়েলা ও দক্ষিণ আফ্রিকা সহ আরও বহু দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবক বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসিন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন। তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবজার শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়। একজন পদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের হাত থাকার ব্যাপারে কোনো সংশয় নেই। কয়েক বছর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করতে গিয়ে দাবি করেছিলেন, মহসেন ফাখরিজাদে তার ভাষায় ইরানে পরমাণু অস্ত্র তৈরির জনক। তিনি বলেন, নামটি মনে রাখবেন, মহসেন ফাখরিজাদে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।